আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম মনিকা। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকাতে। মনিকা আপু, আপনি এই ভিডিওটা দেশ বিদেশ থেকে অনেক মানুষই দেখবে, তো আসলে কি বলতে আসছেন আপনি? আমি অনেকটা কষ্ট করে আসছি, আমরা দুইটা বোন, এখন কিছুদিন যাবত হয় আমার দাদিদা মারা গেছে, এখন আমার ফুফুর কাছে থাকি, আমার ফুফুরও সংসার আছে দিদা, তার জন্য তার কাছে থাকতে পারতেছি না, তারও অসুবিধা হয়, তার জন্য ভাই আমি মিডিয়ার সামনে আসি, যেন সুন্দর একটা মনের মতো মানুষ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি দেখতে শুনতে অনেক সুন্দর, এই মিডিয়ার সামনে আসছেন, বিয়ে শাদী বসেন নাই? কি কাজ করেন আপনি? আপনার বিয়ের বয়স হয়ে গেছে তো আপু, আপনি দেখতে শুনতে অনেক সুন্দর, তো বিয়ে বসে গেলে তো ভালো হতো। এখন আপনি বর্তমানে থাকেন কার কাছে বললেন? নামাজ পড়েন? নামাজ পড়বেন। আর লেখাপড়া করছেন? আচ্ছা আচ্ছা, তো এখন ইউটিউবের সামনে আসছেন, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়া, অসহায় একটা মানুষ যে আমার পাশে দাঁড়াইবেন, সে আমার ফোন দিয়ে না, যে আমার পাশে দাঁড়াইবেন না, সে অত যায় ফোন দিয়ে আমার বিরক্ত করবেন না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি দেখতে শুনতে অনেক সুন্দর আপু, আপনার দেশ বিদেশ থেকে অনেক মানুষই দেখবে, আপনি হয়তো আপনার কষ্ট হয়ে পড়ে আসছেন, পৃথিবীতে তো সব মানুষ খারাপ না, একজন না একজন আপনার পাশে অবশ্যই দাঁড়াবে, নামাজ পড়বেন, ইনশাল্লাহ দেখবেন আপনি অবশ্যই আপনি মনের মানুষ পাবেন। আর দর্শকরা অনেকে আপনার ফোন দেবে, কেউ ভালো মন নিয়ে ফোন দেবে, কেউ খারাপ মন নিয়ে কথা বলতে যাবে, আপনার সঙ্গে যোগাযোগ করতে যাবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, দেখবেন অবশ্যই আপনার পাশে মানুষ দাঁড়াবে। তো দর্শকরা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? আচ্ছা আচ্ছা, ফুপুর নাম্বার নিয়ে আসছেন, আমি বলে দেবো আপনি না আপনি বলবেন? আচ্ছা আচ্ছা, আমি নাম্বারটা বলে দিচ্ছি, আমার সঙ্গে দর্শক ভাইদের সঙ্গে নাম্বারটা আপনিও বলে দেবেন। সুপ্রিয় দর্শক, এই আপুটির সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, এই নাম্বারে ফোন দিলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি আপু, আপনি আমার সঙ্গে নাম্বারটা এই আপুটির সঙ্গে কথা বলতে পারবেন, আর সবাই ভালো থাকবেন, এই আপুটির সঙ্গে যে যোগাযোগ করতে চান এই নাম্বারে ফোন দিলে ওনার সঙ্গে কথা বলতে। দর্শকদের উদ্দেশ্য আর কি বল, কিছু বলার আছে আপনার? আচ্ছা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।